চেন্নাইয়ের এক পরিযায়ী শ্রমিকের অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে ধোঁয়াশা। মৃতের নাম রমজান শেখ, বাড়ি লালগোলা থানার জশইতলা অঞ্চলের অন্তর্গত ধুলাউড়ি গ্রামে। বুধবার রাতে পরিবারের সঙ্গে ফোনে কথা হয় রমজান শেখের, তারপরই গভীর রাতে ফোনে মৃত্যুর খবর পেতেই শোকের ছায়া নেমে এসেছে পরিবার জুড়ে। রমজান শেখকে শেষবারের মতো দেখতে অপেক্ষায় শোকার্ত পরিবার। তবে কি কারণে রমজানের মৃত্যু হলো তা নিয়ে ধোঁয়াশায় পরিবার। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ। যোগাযোগ নাম্বার 7477-99516। অভাবের সংসারে দুটো রোজগারের আশায় মাসখানেক আগে চেন্নাইয়ে পরিযায়ী শ্রমিকের কাজে গিয়েছিল মুর্শিদাবাদের লালগোলা থানার জশইতলা অঞ্চলের অন্তর্গত ধুলাউড়ি গ্রামের বাসিন্দা রমজান শেখ। পরিবারে বৃদ্ধা মা, স্ত্রী ও দুই ছেলে রয়েছে। বুধবার রাতে স্ত্রী সাগরা বিবির সঙ্গে ফোনে কথাও হয় রমজান শেখের, কিন্তু তারপরে গভীর রাতে ফোনে খবর আসে মৃত্যু হয়েছে তার। মৃত্যুর খবর পেতে শোকের ছায়া নেমে এসেছে পরিবার জুড়ে। এক মাস আগে ছিল আর কি করবো বাপু, আমার ভিতরে চলে গেল ব্যাটার লেগে, ব্যাটার লেগে জীবন থাকছে না বাবা মা, ব্যাটাটা একটা বুলিয়ে পানো না গো, ব্যাটার ভাগ্যে ছিল গো। রমজান শেখকে শেষবারের মতো দেখতে অপেক্ষায় শোকার্ত পরিবার। তবে কি কারণে রমজানের মৃত্যু হলো তা নিয়ে ধোঁয়াশায় রয়েছে পরিবার। তবে অভাবের সংসারে রমজানই ছিল একমাত্র রোজগারে, দুই ছেলে পড়াশোনা করে, তাই রমজানের পরিবারের জন্য সরকারি সাহায্যের আর্জি জানান দাদা মইনুল হক। এখন কিভাবে হলো সেটা আমরা বাইরে আছি তো এখানে আছি, সেটা তো এখন আমি এই ব্যাপারে এখন কিছু বলতে পারছি না দূরে থেকে আর কি। আমি তো যেটা মনে করছি তাতে আমরা সকলেই হচ্ছে ভাই গরিব মানুষ যে, এবং গরিব মানুষ যার জন্য হচ্ছে যে পেটের দায়িত্ব ভাই, সে মানে বাইরে গিয়েছিল, আর যে ভাইরা আছে তারা বাইরেও কায়িক পরিশ্রম করে। হ্যাঁ, আমি মনে করি যে মোটামুটি হবে, তার তো সম্বল কিছুই নাই, এইমাত্র বাড়ি ঘরটুকু ছাড়া আর কিছুই নাই। এই ব্যাপারটা হচ্ছে যে যদি সরকারি কোনো সাহায্য যদি পাওয়া যায় এবং কোম্পানিও যদি যেখানে কাজ করলো সেখানে যদি সাহায্য করে, তাহলে অন্ততপক্ষে হচ্ছে যে ফ্যামিলিটা অন্তত কিছুটা সহযোগিতা সরকার এবং কোম্পানির কাছ থেকে পেতে পারে। হ্যাঁ, এই আশা আমরা রাখছি। লালগোলা থেকে মুহাইমিনুল হকের রিপোর্ট, TV24 বাংলা। আদি ঠাকুরের বেনারসি মানে দাম্পত্য জীবনের সুখ ও সমৃদ্ধি। ঐতিহ্যশালী বাঙালিয়ানায় প্রসিদ্ধ আদি ঠাকুরী এখন বহরমপুর শহরে রয়েছে। কাতান বেনারসি, জর্দোজ বেনারসি সহ অন্যান্য সমস্ত ধরনের বেনারসির বিপুল সম্ভার। এছাড়া স্বর্ণচুরি, বালুচুরি, সাউথ ইন্ডিয়ান কাঞ্জিভারম, সিফোন, বাংলা তাঁত, জামদানি লেহেঙ্গা, ছেলেদের পাঞ্জাবের অফুরন্ত সম্ভার নিয়ে হাজির আদি ঠাকুরী। তাই আর দেরি না করে আপনার মনের মতো পছন্দের কেনাকাটায় আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে। আমাদের ঠিকানা 168/1/A রবীন্দ্রনাথ ঠাকুর রোড, লালদিঘি, বহরমপুর, মুর্শিদাবাদ। যোগাযোগ নাম্বার 9933104335।